my channel. Today's video is going to be first night, my first individual night in my residence. কখনোই জিরো হয়ে যাবে না, এটা সিলি মিস্টেক্স থাকবে কিন্তু কমাতে হবে।
এইটা হচ্ছে মেন ইন্টেনশন, আর এইটাই নিজের মাথায় রাখতে হবে, নিজের প্রোগ্রেসটা নিজের কাছে, বিট ইউর সেলফ ইন এভরি সাকসেসিভ জিট। এবার আসি কীভাবে কনসিস্টেন্ট, আর না সরি আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে জিটের ইন্টারভ্যালটা নিয়ে সবাই খুব কোয়েশ্চেন্স করে, এটাও খুব সাবজেক্টিভ ব্যাপার অ্যাকচুয়ালি। মানে অনেকেই আছে যারা প্রত্যেক সপ্তাহে জিটি অ্যাটেন্ড করতে পারে, এটা নিজের উপর ডিপেন্ড করছে। মানে যেমন আমি আমি যেটা করতাম, আমি প্রথম দিকে প্রত্যেক মাসে মাসে একটা করে জিটি দেওয়ার চেষ্টা করতাম, বিকজ জিটি দেওয়াটা খুবই এক্সস্টিং, মানে খুবই এক্সস্টিং, মানে খুবই এক্সস্টিং। প্রথমের দিকে এমন হতো যে একটা জিটি দেওয়ার পরে, মানে হয়তো আমি সকালবেলায় জিটিটা দিলাম, তারপরে আমি পুরো দিনটা আর পড়তে পারছি না, মানে ইচ্ছেই করছে না, এতটাই এক্সস্টিং। তো সেক্ষেত্রে যদি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বা প্রত্যেক দু সপ্তাহে যদি আমি জিটিটা দিতে থাকি, তো এমন হবে যে মানে প্রত্যেক দু সপ্তাহে এরকম এক একটা করে দিন শুধু শুধু, এমনিতেও তো আমাকে রেস্ট নিতে হচ্ছে, টানা করতে পারছি না, তারপরে জিটি যদি দিচ্ছি সেদিনও আমার ব্রেক চলে যাচ্ছে, সেক্ষেত্রে টাইম লসটা অনেকটা বেশি হয়েছিলো যেমন আমি ভেবেছিলাম এরকম। তো সেই জন্য আমি প্রত্যেক মাসে মাসে দিতাম, প্রত্যেক মাসে একটা করে জিটি দিতাম, কিন্তু মাসে যদি একটা দিন যায় খুব বেশি এফেক্টেড হতো। আর তাছাড়া আমাদের নাম্বার অফ লং আনসার্সও অনেক বেশি হতো না, তো সেটা রিভিউ করতেও টাইম লাগতো, শুধু জিটি অ্যাটেম্প করে যাওয়াটাই মানে এনাফ নয়, জিটি রিভিউটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাটেম্পিং জিটি, ঠিক আছে? তো সেটাতেও অনেকটা টাইম লাগতো। সেক্ষেত্রে কারো যদি মনে হয় যে হ্যাঁ এভরি 7 days, এভরি 10 days এ জিটি দিয়ে সে রিভিউ করতে পারবে, বা সেই এক্সস্টিং যে কন্ডিশনটা আছে সেটা ওভারকাম করতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম। কেউ 10 দিনে চাইলে 10 দিনেই জিটি দিবে, কারো যদি মনে হয় যে প্রত্যেক 2 সপ্তাহে জিটি দেবো আমি, সেটাও আমি মেনটেন করতে পারবো। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, আমি রিভিউটা যেন ঠিকঠাক করতে পারি, সেকেন্ড হচ্ছে যে জিটি দেওয়ার পর যে এক্সস্টিংয়ের জন্য টাইম লসটা হচ্ছে, সেই টাইম লসটা যেন খুব বেশি না, মানে ফ্রিকোয়েন্সিটা যেন খুব বেশি না, যাতে তোমার প্রিপারেশনের মানে একটা পেস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম মেনটেন, সেম পেসে একটা না কেউ খুব বেশি দিন পড়াশোনা করতে পারে না, একটা টাইম পরে পেসটা একটু কমে, ঠিক আছে, কিন্তু সেই কমে যাওয়ার ইন্টারভ্যালটা যেন একটু বাড়ে, মানে ফ্রিকোয়েন্সিটা যেন খুব বেশি না, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। তো এটা গেল জিটি ব্যাপার, অ্যান্ড কনসিস্টেন্সি কী করে মেনটেন করতে হবে, এইটা অ্যাকচুয়ালি খুব টাফ, কনসিস্টেন্সি মেনটেন করা খুব টাফ, মানে এত কিছু নিজেকে বলতে হয়, এত কিছু নিজেকে বলে বোঝাতে হয়, মোটিভেট করতে হয় অল দ্য টাইম, যে মানে সব থেকে টাফ পার্ট এটাই হয়ে যায় কনসিস্টেন্সি মেনটেন করা। সব থেকে প্রবলেম হয় যখন আমরা প্রথম প্রথম মানে ফার্স্ট টাইম রিডটা যখন দিই, তখন একটা এনথুজিয়াজম থাকে, একটা ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ অনেক কিছু আমরা জানি না, বা করেছিলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে অনেক আগে যেটা মনে নেই, তো সেটা একটা ইন্টারেস্ট থাকে নতুন করে পড়া। কিন্তু যখন আমরা রিভাইজ করতে যাই, সে ফার্স্ট টাইম হোক বা সেকেন্ড টাইম হোক, অ্যান্ড রিভাইজ করার সময় ব্যাপারটা হচ্ছে এত ফাস্ট এই ব্যাপারগুলো ইংলিশটা সাবজেক্ট, যে একবার করার পর উই উইল ফরগেট আ লট, মানে ভুলবেই ভুলবে, ইউ উইল ফরগেট আ লট। তো এটা যখন হয় যে রিভিশন করার টাইমেতে যখন মাথায় একটা জিনিস আছে যে হ্যাঁ এটা যখন অলরেডি পড়েছি, তারপরেও কেন আমি মনে করতে পারছি, তারপরেও আমি ভুলে যাচ্ছি, দুবার পড়ার পরেও ভুলে যাচ্ছি, তাহলে কী করে হবে, খুব ফ্রাস্ট্রেটিং জিনিসটা হয়। তো সেই রকম টাইমেতে কনসিস্টেন্সি মেনটেন করাটা খুবই চাপে, মানে একটাই জিনিস মানে আমার জন্য যেটা কাজ করেছিল, যেটা হচ্ছে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এক বছর পরে এক্সস্টিং হচ্ছে, মানে একেবারেই ইচ্ছে করছে না, ডোন্ট ফোর্স ইয়োরসেলফ। কনসিস্টেন্সি মেনটেন করার মানে এই নয় যে 30 দিনের মধ্যে তুমি 30 দিনই টানা একদম ফুল স্পিডে পড়াশোনা করে যাচ্ছ, তবে হ্যাঁ
কনসিস্টেন্সি মেনটেন করার মানে হচ্ছে 30 দিনের মধ্যে অ্যাটলিস্ট 23 থেকে 24 দিন তুমি খুব ভালোভাবে পড়াশোনা করছো। খুব ভালোভাবে মানে নিজেকে অ্যাটলিস্ট নিজে স্যাটিসফাইড ফিল করছো যে হ্যাঁ আমি এই দিনটা অ্যাটলিস্ট ওয়েস্ট করি, বাকি দিনগুলো হয়তো তোমাকে কিছু না কিছু কাজের কারণে নষ্ট হয়ে গেলো, কোনোদিন তোমাকে বাড়ির কোনো কাজে যেতে হলো, নিজের কোনো কাজ করতে হলো, বা কোনোদিন তোমার একটু নিজের রেস্ট নিতে ইচ্ছে করলো, এসব করতে করতে এরকম কয়েকটা দিন যায়, সবারই যায় নর্মালি। কিন্তু এমন যেন তো কিন্তু ওই সার্টেন টাইমটা যেটা বললাম 30 দিনের মধ্যে অ্যাটলিস্ট 23 থেকে 24 দিন যেন এমন হয় যে ওই দিনগুলো তোমার নষ্ট হয়, তুমি অ্যাটলিস্ট স্যাটিসফাইড হয়ে ঘুমাতে গেছো রাতে যে হ্যাঁ আমি পড়েছি, এই গোটা দিনটা আমি একেবারেই ওয়েস্ট করি পড়াশোনা করছি, এইরকম যেন একটা মেন্টাল পিস থাকে, এইরকম যেন একটা টার্গেট থাকে যে এই কটা দিন আমি পড়াশোনা করবোই করবো। আর যদি কোনো দিন একটা দিন হয়তো বাদ চলে গেলো কোনো কারণে, তো সেটাকে সেই দিনেতেই শেষ করে দেবে, তার পরের দিন যেন রিগ্রেট নিয়ে উঠো না। তার পরের দিন যদি ওই রিগ্রেটটা নিয়ে উঠে থাকে যে হ্যাঁ আমি আগের দিন পড়াশোনা করে নিই, তাহলে পরের দিনটাও যাবে। তো যেটা হচ্ছে আজকে আজকেই করো, আজকেই শেষ করে থাকো একদম, মানে যা যত টাইম লাগে না কেন, রাত 2টাও যদি বেজে যায়, রাত 4টেও যদি বেজে যায় ঠিক আছে, তো ওখানেই স্টপ। অ্যান্ড পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওই সেম টাইমেতেই উঠবে যে টাইমেতে তুমি ঘুম থেকে ওঠো না, সেটাকে মোটেও এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেম টাইমে ওঠো। দরকার হলে তুমি দিনের বেলাতে আরও একটু বেশি রেস্ট, পড়াশোনা করার পরে কিছুক্ষণ পড়াশোনা করার পরে কিছুটা রেস্ট নিয়ে নাও, তারপর হলে 1 ঘন্টা ঘুমিয়ে নাও, কিন্তু সকালবেলার ঘুম থেকে ওঠাটা কেন একদম ফিক্সড থাকে। আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে নিজের যেটা আমি করতাম নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য, সেটা সকালবেলায় উঠে একটু এক্সারসাইজ করতে পারো 1/2 ঘন্টার জন্য, বিলিভ মি তাতে খুব বেশি টাইম লস হয়ে যায় না, খুব বেশি কিছু হয়ে যায় না, 1/2 ঘন্টা তুমি নিজেকে দিতেই পারো, কিছু রিল্যাক্সিং মিউজিক শোনো, মিউজিক শুনতে শুনতে ইয়োগাও করতে পারো, ইয়োগাও করতে পারো, মেডিটেশন করতে পারো, বা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস থাকে যেটা তুমি নিজের রুমের মধ্যেই করতে পারো, সেগুলো করতে করলে দেখবে একটা পজিটিভ এনার্জি আসবে নিজের মধ্যে, একটা স্টেবিলিটি আসবে, একটা ডিসিপ্লিন আসবে নিজের মধ্যে, যাতে তোমার পুরো দিনটা তুমি খুব ভালোভাবে কাটাতে পারবে, একটা মানে ডিরেকশনে দিনটা কাটাতে পারবে, ডিস্ট্র্যাক্টেড হয়ে থাকবে। তো আপাতত তো আমার মাথায় এই দুটো জিনিসই আসছে, তারপরে আবার যখন এগুলো আসবে আবার কিছু বলবো আশা করছি। ওকে, তো দ্যাট, গুড নাইট।